having the good captain is always good. So it doesn't matter whether it's all three format or one format. যে কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে ক্যাপ্টেন কোচ প্রেস ব্রিফিংয়ে আসেন, দল নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এশিয়া কাপে যাওয়ার আগে সাকিব যখন প্রেস কনফারেন্স রুমে প্রবেশ করলেন, তখন প্রায় ১২ বছর পর সাকিবের কাঁধে দ্বিতীয় মেয়াদে ওয়ানডে দলের দায়িত্ব। ক্যাপ্টেন সাকিব নিজের এবং বাংলাদেশ দলের সেকাল একালে কি পরিবর্তন দেখেন? বড় একটা এক্সপিরিয়েন্স আছে আমার কাছে, মনে হয় ওই টিম থেকে এই টিম অনেক বেটার এখন। সো সেক্ষেত্রে আমাদের ভালো করার সম্ভাবনাটাও অনেক বেশি, এবং আমি এক্সপেক্ট করবো যে ওরকমই যেন আমরা করতে পারি। যদি আমি মাত্র যেটা বললাম যে ম্যাচ বাই ম্যাচই আমাদের টার্গেট থাকবে, সেটা এশিয়া কাপ হোক আর ওয়ার্ল্ড কাপই হোক, কারণ বড় একটা টুর্নামেন্টে জিতে গেলে আপনার আসলে প্রতিটা ম্যাচ নিয়ে চিন্তা করতে হয়। আপনি যদি এন্ড রেজাল্ট চিন্তা করেন, আপনার জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যায় সিচুয়েশনগুলো। সো আমরা চেষ্টা করবো প্রতিটা ম্যাচ টার্গেট করতে এক ওয়ান বাই ওয়ান, এবং সেখানে যদি আমরা ভালো করতে পারি আমাদেরকে মোমেন্টাম দিবে ফার্স্ট কিছু ম্যাচ, এবং সেটা যদি আমরা কন্টিনিউ করতে পারি আমাদের জন্য ভালো একটা টুর্নামেন্ট হতেই। এশিয়া কাপকে সামনে রেখে ভালো প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। যদিও সাকিব ফ্রাঞ্চাইজি লীগের ব্যস্ততায় দলের সাথে ক্যাম্পে থাকতে পারেননি, ক্রিকেটাররা ক্যাপ্টেন সাকিবকে পায়নি, তবুও সাকিব মনে করেন যেহেতু কেউই নতুন নন, অ্যাডজাস্ট হতে কোনো সমস্যা হবে না। আর এমন তো না যে খুব বেশি প্লেয়ার নতুন আসছে যাদেরকে আমি চিনি না, বেশিরভাগকেই আমি অনেকদিন ধরে চিনি, বেশিরভাগই আমার আন্ডারে খেলেছে কিংবা আমি তাদের আন্ডারে খেলেছি, একসাথে খেলেছি। সো খুব বেশি একটা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে বলে মনে হয় না। আর যে দুই একজন নতুন প্লেয়ার এসেছে, আমার ধারণা ওরাও আমার সম্পর্কে ভালো আইডিয়া আছে, এবং আমারও কিংবা কোচিং স্টাফেরও ওদের সম্পর্কে ভালো আইডিয়া আছে। সো এখানে আসলে অ্যাডজাস্টমেন্টের খুব একটা দিক আছে বলে আমার মনে হয় না। সবাই জানে কার কার দায়িত্ব কী এবং রেসপন্সিবিলিটিটা কী। আর যেহেতু ক্রিকেটিং আমাদের একটা কালচার আছে কিংবা আমরা সেটা তৈরি করার চেষ্টা করছি, সো সেই জায়গা থেকে সবাই জানে যে আসলে যার যার কাজটা কিংবা কী করতে হবে ড্রেসিং রুমে। যে কোনো এক্সপিরিয়েন্স ক্রিকেটারই আসলে দলের জন্য ইম্পর্ট্যান্ট, দলকে তারা কতটা কন্ট্রিবিউট করতে পারবে সেটার উপরে ডিপেন্ড করে অবশ্যই সব কিছু। বাট অবশ্যই এক্সপিরিয়েন্সের তো একটা দাম আছে, এবং এক্সপিরিয়েন্স ক্রিকেটার দলে থাকলে বা কন্ডিশন সম্পর্কে কিংবা বড় বড় টুর্নামেন্ট খেলা সম্পর্কে যখন একটা প্লেয়ারের এক্সপিরিয়েন্স থাকে, ওইগুলো যখন শেয়ার করে, তাদের জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যায়, স্পেশালি যারা নতুন দলে আসে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওয়ানডে ক্যাপ্টেন যাকে মনে করা হয়, সেই মাশরাফি বিন মর্তুজা মনে করেন সাকিব অন্য সবার চেয়ে ক্রিকেটটা বেশি বুঝেন। ১২ বছরে সাকিব আরও অনেক পরিণত, আরও বেশি খুরোদার সাকিবের ক্রিকেট মস্তিষ্ক। সাকিবের হাতে দেশ, প্রথমবারের মতো গ্লোবাল কোনো শিরোপার আশা করতেই পারে বাংলাদেশ। ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97। না এখন দেখুন পুরোটাই এশিয়া কাপ কেন্দ্রিক আমাদের প্ল্যান, প্রিপারেশন, টিম সব কিছুই। এটা শেষ হলে যখন ওয়ার্ল্ড কাপের সময় আসবে তখন আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করবো। বাট অ্যাট দিস মোমেন্ট শুধু এশিয়া কাপ, আর যদি আরও শর্ট করে বলতে চাই এখন শুধু হচ্ছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কাই আমাদের মাথায় চিন্তাতে আসে।